ওয়ার্ড্রপ অর্গানাইজেশন আমি কিন্তু করিনি, পুরোটাই ইন্দ্রদার ক্রেডিট। স্মল ট্রিপের জন্য স্মল ট্রলি। এদিকে কাতান রেডি হচ্ছে, আর এই হচ্ছে কাতানের ব্যাগ। কাতান দুদিনের ব্যাগ গুছিয়ে নিই। এটা তো হালকা, এটাই বরং হাতে নিয়ে, এটাই পিঠে নিয়ে, এটা ভারী আছে। ওলি বাবলি ওলি এখানে কিন্তু আমাদের আজকে ওয়ার্ড্রপ অর্গানাইজেশন শুরু হয়ে গেছে। হ্যাঁ, কালকে নতুন জামা কাপড় এনে সব এই যে হ্যাং করে করে রাখা হয়ে গেছে। হ্যাঁ, আর এই এই অর্গানাইজার এই অর্গানাইজার গুলো কিন্তু খুব ভালো হয়েছে। দেখো এইভাবে রেখে দেখো ভেতরে আছে তো এই যে, হ্যাঁ এখানেও আছে। জায়গা নষ্ট হয়, তাতে এতে রাখলে ভালো হবে। এই যে সব বেড কাভার গুলো এখানে রেখে দেখো হবে তো, তুমি তো রাখলে তো চেন বেশি চাপা হয়ে গেলে চেন কেটে যাবে আবার। আর চাপা হয় তো ঢিলা আছে, ঢিলা আছে। হ্যাঁ তুমি একটা কাজ করো, আগে এগুলো হ্যাং করো তো, পরে করবো না। খুব ভালো হয়েছে জিনিসগুলো, দেখো নোংরাও হবে না, তাই না? আর ছড়িয়ে ছড়িয়ে থাকবে না, সুন্দর অনেকটা স্পেস পাওয়া যাবে, নোংরাও হবে না আর ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। এই যে দেখতেও ভালো লাগছে না, এই যে এরকম দেখ আরো আছে। হ্যাঁ রাখো, একটা কাজ করো না, এরকম ভাবে রাখলে আমি জিনিস খুঁজে পাবো না। একটাতে বেড কভার রেখেছো তো, আর একটাতে শুধু সব বালিশের কভার আর কোলবালিশের কভার, এই যে এখানে অনেকগুলো আছে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে এটাতে খোঁজাখুঁজি করতে হবে না। আমাদের কিন্তু মোটামুটি গোছানো হয়ে গেছে, এই বাসনগুলো সরিয়ে দেবো, এতে অনেক জায়গা নষ্ট হয়। কতগুলো ঝুড়ি দেখো, হ্যাঁ, আর এই যে এতে করে আমরা সব গুছিয়ে নিয়েছি। আমরা বলতে ওই করেছে, এই যে এক একটাতে এক একটা পর্দার সেট, এটা একটা পর্দার সেট, এখানে কিছু বেড কভার, ও এটাতেও তো পর্দা আছে, এই যে পর্দা কুশন কভার, আর এই যে এইটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এই যে এটার মধ্যেও এই যে অনেক কিছু ধরে গেছে, প্লাস এখান থেকে দেখাও যাচ্ছে কি কি আছে। আর এগুলো তো এখানে হ্যাং করে রাখা হয়েছে, সুন্দর গোছানো লাগছে দেখতে। আর এই দেখো এই জিনিসটা, হ্যাঁ এই তো সুন্দর করেছো, কিন্তু এগুলো এরকম গুটিয়ে গুটিয়ে রাখলে কেন, আবার এগুলো ভাঁজ করে করে রাখতে হবে একটার পর একটা, বুঝেছো? এই যে এই জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো এরমভাবে গুছিয়ে রাখলে বেশ দেখতেও সুন্দর লাগছে আর অর্গানাইজ লাগছে। আর এটাতে না ছোটো ছোটো রুমাল টুমাল সব রয়েছে, এই যে দূর থেকে দেখায়। আর এখানে কিছু জামা ঝুলিয়েছে, উপরে দেখো হ্যাং করাও যাবে আরও অনেক কিছু, তাই না? এই যে দেখতে সুন্দর লাগছে, অনেক জায়গা পাওয়া গেছে, আর দেখতে গোছানো লাগছে বেশ। না এবার এগুলো ঢুকিয়ে দাও, ও এখানেও তো ফাঁকা আছে অনেক, এই যে এটাও রাখা হয়েছে। শীতের পোশাক আছে, তাই না তোমার? এবার এগুলো ঢুকিয়ে দাও, এই যে এদিকে মুখটা এদিকে রাখবে, হ্যাঁ এটা দেখা যায়, রাখো দেখতে বেশ সুন্দর লাগছে। কিন্তু এখানে দেখাও যাচ্ছে আমি কি কি রেখেছি, এই যে এখানে বেড কভার, এখানে পর্দা, এদিকেও পর্দা, দেখতেও সুন্দর লাগছে আর অর্গানাইজড লাগছে। এই যে এটা এখানে ফাঁকা আছে আরও রাখা যাবে, এই যে। তো তোমরা বলো ওয়ার্ড্রপ অর্গানাইজেশন আমি কিন্তু করিনি, পুরোটাই ইন্দ্রদার ক্রেডিট। চলো, আর এখানে কিন্তু আজকে আমাদের একটা ছোট্ট
ছোট্ট ট্রলি বেরোচ্ছে, তার কারণ কালকে আমরা একটা ছোট্ট ট্রিপে যাচ্ছি, তাই তো? ছোট্ট ট্রিপ, স্মল, হ্যাঁ স্মল ট্রিপের জন্য স্মল ট্রলি, ঠিক আছে? তো এটাকে আজকে প্যাকিং করতে হবে, ভেবেছিলাম পিঠ ব্যাগ ফ্যাগ নিয়ে যাবো, তারপর আমি ছোট ট্রলি থাকতে আবার ব্যাগ ক্যারি কেন করবো, এর মধ্যে নিয়ে নেবো, ব্যাস যাবতীয় জিনিস। আমার মায়ের খেলনা চিরুনি ফিরুনি, এগুলো কি করে বক্সের ভেতরে ঢুকিয়ে রাখবে? হ্যাঁ অনেক সময় অনেক সময় এসব অনেক কাজে লাগে। হ্যাঁ বাহ, এই জিনিসটা কিন্তু দারুণ হয়েছে। এই চেনটা আটকো, চেনটা আটকো, ও থাক চেন খোলা থাক। এটা যখন মানে এখন যেমন এটাতে ভরলো পুরো সাদা ধপধপে সাদা, আর সেই ধপধপে সাদাটা দু তিন মাসে এরকম পুরো একদম কুচকুচে কালো হয়ে যায়, ভাবো একবার। তো নোংরা হয়েছে, একটু পরিষ্কার করতে হবে, কিন্তু নিচটা দেখো একদম কাদা কাদা হয়ে গেছে। আমাকে না ছেলেটা বলেছিল একটা কাপড় দিন আমি মুছে দিই, কেমন লাগলো না থাকি আমি মুছে দেবো। চলো এই কাদা কাদাটা এখন মুছে দিই, কারণ পূজার কিন্তু কাজ করা হয়ে গেছে, কাজে এটা না মুছলে এই পায়ে 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 সারা ঘর কাদা কাদা হয়ে যাবে। তো পুরো পরিষ্কার করে ফেলেছি, এই ওপরটাও জল দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দিলাম, আর নিচের মেঝেটাও পুরো পরিষ্কার হয়ে গেছে কমপ্লিট। গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধে সাতটা বেজে গেছে অলরেডি, তো সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, তোমাদের সামনে এসে যে একটু কথা বলবো সেটা সুযোগ পাইনি, কারণ আজকে সারাটা দিন যে কীভাবে গেল না আমি নিজেও বুঝতে পারলাম না, যে আমার সাথে কী হলো কী হতে চলেছে মাথায় ঢুকলো না। যাই হোক, সকাল থেকে আজকে তাতানের স্যার আজকে এই সময় মানে আটটার সময় একজন স্যার আসার কথা ছিল, আর সকালবেলা যিনি আসেন তিনি তো আসবেন সকাল আটটা আর রাত আটটা, মঙ্গলবার আর শনিবার এই সিস্টেম থাকে। তো যেহেতু এখন বেরোবো তাতানকে নিয়ে, তাই জন্য এই সন্ধে আটটার স্যারকে বলেছিলাম আপনি সকালেই আসুন, মানে দশটার সময় উনি টাইম দিল দশটার সময়। এবার যিনি আটটার সময় সকালবেলা আসেন উনি দশটার সময় বেরোতে না বেরোতেই ঠিক তার পিছন পিছনেই ওই স্যারও ঢুকে গেলেন। তো তাড়াহুড়ো করে তাদেরকে কোনোরকম খাওয়ালাম ও খেয়ে দিয়ে আবার ওই স্যারের কাছে পড়তে বসে বললো, ওই স্যার গেল বারোটার সময়। এদিকে আবার ইন্দ্র কী করেছে, কালকে ওর জামাকাপড় কেনা হয়েছে বলে ও বলছে আমি আজকেই ওয়ার্ড্রব পরিষ্কার করবো, কারণ পরিষ্কার করে সুন্দরভাবে নতুন জামাকাপড়গুলো ঢোকাবো। তো আমি আর না করিনি, আমি ভেবেছিলাম করব, কিন্তু মানে এই হুড়োহুড়ির মধ্যে যে আজকেই করব সেটা ভাবিনি, ভেবেছি দুদিন পরে করব। তো যাই হোক আমি আর না করিনি, আমি থাক করছে করুক, দেবে ও করলে উৎসাহটা ভাঙেনি, না করুক ওকে আর ওর আর মন ভাঙাবো না, কাজটাও আমার হয়ে যাবে, তাই বলে ও করেছে বলে এই না যে আমাদের সাথে থাকতে হয়নি, কন্টিনিউ ওর সাথে থাকতে হয়েছে আর কি। এইটা কী করবো, ওটা কী করবো, এটা কীভাবে রাখবো, ওটা কীভাবে রাখবো, মানে কন্টিনিউ থাকতে হয়েছে, একটু চোখের আড়াল হলেই পূর্ণিমা বলে ডাক দিয়েছে। যাক তো ভালো, কাজটা তো হয়ে গেল, একটা মাথার বোঝা ছিল, আরেকদিন আছে আলমারিটা ধরতে হবে। তো ওদিকে লন্ডভন্ড কীভাবে ছিল দেখতেই পেলে, পুরো খাট ভর্তি ছিল যা গোটা পরিষ্কার করা। আবার এদিকে আজকে যদিও রান্না করিনি আমি, জানো তো আজকে হোম সার্ভিস বলে দিয়েছি, ইন্দ্রই বললো আজকে হোম সার্ভিস বলে দাও, ও তার মধ্যে আবার এসছে এই ওয়াটার পিউরিফায়ারটা সার্ভিসিং করতে, আমার ভিডিও এডিট হয়নি আপলোড হয়নি, মানে কী বিরক্তিকর আজকে আপলোড করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক আমি আজকে এখন স্নান করে আসলাম, এখন স্নান করলাম বলতে আমি একবার স্নান করেছি শ্যাম্পু দিয়ে, এখন আবার বিকেলবেলা একটু কালার দিয়ে চুলটা ধুলাম, তো কালার করলাম, এখনও চুল ভেজা, ছটার সময় কালার করেছি। তো এখন আমি যাচ্ছি তাতানকে নিয়ে আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে তাতানকে রেখে আসবো, আজকে থাকবে আর কালকে থাকবে, দুদিন থাকবে, সোমবার দিন আমি ওকে নিয়ে আসবো, কারণ আমি আর ইন্দ্র কালকে ভোরবেলা বেরিয়ে যাচ্ছি একদিনের জন্য, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমার পরে জানতেই পারবে। তো কাজেই তাতান বলছে আমি দুদিন বাড়ি থাকবো, দুদিন বাড়ি আমার থাকা হয় না, দুদিন বাড়িতেই থাকবো, বললাম ঠিক আছে থাক। তো ওদিকে তাতান রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে গেছি, আর যাচ্ছি যখন মাকে আমার পুজোর মানে পুজোর যে শাড়িটা কিনেছি মাকে দিয়েও আসবো। তো চলো বেরিয়ে পড়ি, আর আমি আসার সময় আইব্রোটাও করে আসবো, আমার আইব্রোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এদিকে তাতান রেডি হচ্ছে, আর এই হচ্ছে তাতানের ব্যাগ, তাতান দুদিনের ব্যাগ গুছিয়ে নিয়েছে, এখানে আছে তাতানের সব বই খাতা নিয়ে নিয়েছে পড়বে বলে, আর এইখানে জামা কাপড় নিয়ে নিয়েছে পড়বে বলে, আমার দুটোই পড়ার জিনিস নিয়ে নিয়েছে, দুটো ব্যাগ হয়েছে। তাতানও রেডি,
চলো নাও ব্যাগ নিয়ে রেডি। বাবা কি ভারী, এই পাথর ঢুকেছে নাকি ভেতরে? আরে এই ব্যাগটা পিছনে নিস না, ওই ব্যাগটা পিছনে, আর এইটা হাতে নিয়ে নে এমনি। আমরা বনুর দেখা পেয়েছি, তাই তো? আচ্ছা বনু, তুমি ভালো আছো? খুব ভালো আছো তাই? আজকে দিদি থাকবে তো, তোর সাথে খেলবে তো? কেমন লাগছে? ভালো লাগছে? আমার এই কালারটা খুব ভালো লাগলো, পিঙ্ক কালারের মধ্যে তুতে কালার আমার খুব ভালো লাগে। জামদানি কিন্তু মুখটা কি ফ্রেশ লাগছে আমার। অনেক খাচ্ছে এই জন্য মোটা হয়ে যাচ্ছে। আমি তো বললাম খারাপ হয়ে গেছে দুদিনের জন্য। টাটা বলছে, টাটা। তো যাই হোক, ট্রলি নিয়ে চলে এসছি। আর এটা তাতাবের জন্য কেনা হয়েছিল, মানে কোথাও ঘুরতে ঘুরতে গেলে যাতে ওর জামা কাপড় ও নিজে নিয়ে নিতে পারে, সেটা কেনা হয়েছিল। কিন্তু আজকে এটা আমাদের কাজে লেগে যাচ্ছে, বুঝলে তো? তো কালকে আমরা ভোরবেলা বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে, মানে টার্গেট আছে 5টা। তো জানি না কত কি করতে পারবো, অত ভোরে বেরোতে পারবো নাকি উঠতে পারবো নাকি, 5টা টার্গেট আছে। তো তাই জন্য আজকে সব গুছিয়ে গেছি, আর তাড়াতাড়ি শুয়ে পড়ারও একটা ব্যাপার আছে। তো ভোরবেলায় আমি আর ইন্দ্র বেরিয়ে যাবো একদিনের জন্য। তো চলো আগে ব্যাগটা গুছিয়ে নিই। আর ঘুরতে যেহেতু যাচ্ছি, তাই জন্য একটু ঘুরতে গেলে জামা কাপড় তো চেঞ্জ করতেই হবে, তাই না? তাই জন্য হঠাৎ মনে পড়লো না, আমাদের তো ছোট একটা ট্রলি আছে, তো সেটাই নিয়ে যাই। তো এদিকে তো ঘুরতে যাবো, ঠিক আছে, ভালো লাগছে, কিন্তু তাতান বাড়িতে নেই তো ফাঁকা ফাঁকা লাগছে। এই ঘরটা সারাক্ষণ বসে থাকে, সারাক্ষণ পরে, এই ঘাটটা, এই ঘাটটা এখন পরিষ্কার আছে, অথচ ও যখন থাকে না বই খাতা ছড়ানো ছিটানো এরকম থাকে। তো একটু কেমন কেমন লাগছে, ইন্দ্রের মনটা খুব খারাপ হয়ে গেছে। সচরাচর তো এরকম ওকে ছেড়ে থাকা হয় না, ওকে ছেড়ে যাওয়া হয় না। যাই হোক, ও ওখানে ঠিকই আছে, বনুকে পেয়ে গেছে, ও ভালোই আছে। তো চলো, মোটামুটি আমার আর ইন্দ্র কিছু টুকটাক মোটামুটি 2-3টে জামা কাপড় নিয়ে নেবো, আর কিছু টুকটাক খাবারও ইন্দ্র নিয়ে এসছে, সেগুলোও ভরবো। তো মনে করে করে ভরতে হবে, ঠিক আছে? চলো আর কথা বলবো না, এবার কাজবাজ স্টার্ট করি। সকালবেলা যদি গাড়িতে বসে ইচ্ছে করে, এখানে কিছু চিপস আছে, চানাচুর আছে, বিস্কুট আছে, এইসব টুকটাক নিয়ে যাচ্ছি। আর এই একটা ব্যাগ তোমাদের দেখিয়েছিলাম আগে,
এটা করে আমি টুকটাক আমার মেকআপের জিনিস বলতে একটু ফেস ওয়াশ একটু কম্প্যাক্ট লিপস্টিক এইগুলো আলাদা করে নিয়ে যাবো এই ব্যাগটার মধ্যে আর আমি তো এই ব্যাগটা নিয়েই যাব আর এইখানে না আমরা একটা এক্সট্রা একটা বিছানার চাদর নিয়ে নিয়েছি যদি গায়েঠায় দিতে লাগে আর একটা নাইটি নিয়ে নিয়েছি ইন্দ্রোর হাফ প্যান্ট নিয়েছি গেঞ্জি নিয়েছি ওর জন্য জামা প্যান্ট নিয়েছি আর আমার জন্য ওখানে গিয়ে যা জামা প্যান্ট পরবো পরবো সেগুলোই নিয়েছি ব্যাস আর ব্রাশ আর পেস্ট ওটা সকালবেলায় ভরতে হবে তো যাও কালকে ঘুরতে যাওয়ার জন্য প্যাকিং কমপ্লিট ট্রলি রেডি আর এবার আমি এখন যাব নিচে মাকে তো শাড়িটা দিয়ে এসছি কিন্তু শাশুড়িমাকে দেওয়া হয়নি তো শাশুড়িমাকে শাড়িটা দিয়ে এসে এখন বেজে গেছে 9:30 দিয়ে এসে আমরা ঝটপট করে খাওয়া দাওয়া করে আমরা আবার ভিডিওটা এডিট করে পুরো আপলোড করে রাখতে হবে কারণ কালকে সকালে টাইম পাবো না ভোরবেলায় বেরিয়ে যাব তো চলো এবার যাই নিচে যাই দেখো পুজোর শাড়ি খোলো হ্যাঁ এরপর তো মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে তো সময় পাবো না তো খোলো খোলো দুটো কিনেছি একটা আমি কালকে আর এখনই আমি বাড়িতে গেছিলাম মাকে দিয়ে এসেছি খোল আরাম না দিয়েই দিয়ে এনেছি যখন দেখে লাভ তোর পছন্দ এটা আমি দেবো তুই এটা খোল আগে ওর পছন্দ বলেছি কোনটা এই প্যাকেটটা আচ্ছা শাড়ি পছন্দ করে ও কি তাই তো বলি কি বলে ও না দেখো কেমন আছে ভালো আছে আঁচলটা আর বডিটা দেখো এই যে এটা হচ্ছে পুরো বডিটা ভালো আছে না আমার তো খুব ভালো লেগেছে এই যে নারকেল গাছ আছে আঁকা রান্নাবান্না যদি করতে যাই তো অনেকটা রাত হয়ে যাবে তো দুপুরে তো বললাম তোমাদের রান্না করিনি হোম সার্ভিস থেকে আনিয়েছি তো অনেক খাবার রয়ে গেছে বুঝলে তো ডাল ভাত এখানে সব রয়ে গেছে তো ও বললো আর কিছু রান্নাবান্না করতে হবে না রান্নাবান্না করতে গেলে অনেকটা রাত হয়ে যাবে তো এই খেয়ে নেবো খেয়ে দিয়ে রাত্রে আমার তো শুলে এখন হবে না আমাকে এখন ভিডিও এডিট করতে হবে এডিটটা কমপ্লিট করে নিতে হবে কারণ কালকে সকালে টাইম পাবো না তো চলো এখনই আমি ড্রেসটা চেঞ্জ করবো আগে চেঞ্জ করে খেয়ে দিয়ে নিয়ে ভিডিওটা এডিট করে আপলোড করে তারপর শুতে যাবো ভোরবেলা 4টায় ওঠার প্ল্যান আছে 5টায় বেরোনোর প্ল্যান আছে জানি না কতদূর কি করতে পারবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা টাটা